নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সকল গল্প ও কবিতার মনোগ্রাহী বিশ্লেষণমূলক আলোচনা এবং বিভিন্ন প্রশ্নোত্তরমূলক সাজেশনের জন্য পাশাপাশি সাহিত্যের ইতিহাস সংক্রান্ত এবং ব্যাকরণগত আলোচনা পেতে চ্যানেলটির সাথে সর্বদা যুক্ত থাকুন। আজকে আমরা দশম শ্রেণীর অদল বদল গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। অদল বদল গল্পটি কার লেখা? উত্তর, পান্নালাল প্যাটেল। গল্পটির উৎস কি? উত্তর, ভারতবর্ষের অন্যতম প্রকাশনা সংস্থা ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে এটি প্রথম প্রকাশিত হয়। আমাদের পাঠ্য গ্রন্থের অন্তর্ভুক্ত গল্পটি স্টোরিজ ফর কিডস নামক গল্প সংকলন থেকে গৃহীত। অদল বদল গল্পটি তর্জমা করেছেন কে? উত্তর, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। কোন সময়ে ছেলেরা খেলছিল? উত্তর, হোলির দিন পরন্ত বিকেলবেলায়। ছেলেরা কি খেলছিল? উত্তর, ধুলো চোরাচুরি। ছেলেরা কোন গাছের নিচে খেলছিল? উত্তর, নিম গাছের নিচে। অমৃত ও ঈশাবের বাবা পেশায় কি ছিলেন? উত্তর, দুজনে চাষি ছিলেন। অমৃতের বাড়িতে কে কে ছিল? উত্তর, বাবা মা ও তিন ভাই। ঈশাবের বাড়িতে কে কে ছিল? উত্তর, তার শুধু বাবা ছিল। দুই বন্ধু মিলে কোথায় বসল? শান বাঁধানো ফুটপাথে। তোরা দুজনে কুস্তি করত, কথাটি কে বলেছিল? উত্তর, দলের একটা ছেলে। অমৃত বন্ধুর কথায় কুস্তি করতে রাজি হয়নি কেন? তার মায়ের প্রহারের ভয়ে। অমৃত তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল কেন? উত্তর, নতুন জামার জন্য। ঈশাব পড়াশোনার পাশাপাশি আর কি করত? উত্তর, মাঠে চাষ করত। অমৃত নতুন জামার জন্য কোথায় লুকিয়েছিল? উত্তর, ঈশাবদের গোয়াল ঘরে। অমৃতের সঙ্গে কে কুস্তি করতে চেয়েছিল? উত্তর, কালিয়া। অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল কে? উত্তর, কালিয়া। ঈশাবের মেজাজ চড়ে গেল কেন? তার বন্ধু অমৃত অপমানিত হওয়ায়। আয়, আমি তোর সঙ্গে কুস্তি লড়ব। কে কাকে বলেছিল? কথাটি ঈশাব কালিয়াকে বলেছিল। কালিয়া কিভাবে মাটিতে পড়ে গিয়েছিল? উত্তর, ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে। ঈশাবের জামার পকেট কতটা ছিঁড়ে গেছিল? উত্তর, 6 ইঞ্চি পরিমাণ। ঈশাবের বাবা কার কাছ থেকে টাকা ধার করে ঈশাবের জামা বানিয়ে দিয়েছিল? উত্তর, সুৎখোরের কাছ থেকে। জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল প্রথমে? উত্তর, অমৃতের মাথায় এসেছিল। ভয়ে কার বুক ঢিপ ঢিপ করছিল? উত্তর, অমৃতের। উনি ভুরু কুচকলেন, কে কেন ভুরু কুচকলেন? অমৃতের জামা ছিঁড়ে গেছে দেখে তার মা এমন করেছিলেন। অমৃত ও ঈশাব দুজনে হোলির সময়
হাত ধরাধরি করে কি দেখতে গিয়েছিল, বাজি ও বুড়ির বাড়ি পোড়ানো। ইসাবের বাবা কোথায় বসে হুঁকো খাচ্ছিলেন, বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ের উপর বসে। ইসাবের বাবা কে ছিলেন? উত্তর, হাসান। ইসাবের বাবা জাতিতে কি ছিলেন? উত্তর, পাঠান। বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার, বক্তা কে? উত্তর, ইসাবের বাবা। বাহালি বৌদি কে? উত্তর, অমৃতের মা। অমৃতের বয়স কত ছিল? উত্তর, 10 বছর। অমৃতের মতো ছেলে হলে হাসান কতজন ছেলেকেও পালন করতে রাজি আছে? উত্তর, 21 জন। কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি? উত্তর, আমার তো মা রয়েছে। অমৃত ও ইসাবের নাম কি হয়েছিল? অমৃতের নাম অদল এবং ইসাবের নাম বদল। জামা অদল বদলের কথা বাড়ি ঘুরে ঘুরে ক্রমে কার কানে গেল? উত্তর, গ্রাম প্রধানের। তারা সবাই ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো। কি বলতে লাগলো? অমৃত ইসাব অদল বদল। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও কোন আওয়াজে মুখরিত হয়ে উঠল? উত্তর, অমৃত ইসাব অদল বদল, অদল বদল। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর, গুজরাটি ভাষার। পান্নালাল প্যাটেল কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর, 1985 খ্রিস্টাব্দে।